हेलो स्टूडेंट, आज के आमी क्वेश्चन नंबर 6 समाधान करब एक्सरसाइज 6.2 এর। দেখো তারা পূর্বের থেকে আমাদেরকে একটি ডায়াগ্রাম দিয়ে দিয়েছে, সেই ডায়াগ্রামটি হলো ত্রিভুজ PQR এবং PQR এর PQR এর P কোণ Q কোণ R এর সমদ্বিখণ্ডক ত্রয় O বিন্দুতে ছেদ করে মিলিত হয়েছে, যেখানে AB সমান্তরাল PQ এবং AC সমান্তরাল PR। তারা বলে দিয়েছে আমাদেরকে যে AB সমান্তরাল যদি PQ হয় এবং AC যদি সমান্তরাল হয় QR এর সঙ্গে, তাহলে আমাদেরকে প্রমাণ করতে হবে BC সমান্তরাল QR। তো স্টুডেন্ট, গিভেন প্রমাণ লিখেছি, প্রমাণ ত্রিভুজ, আমি দুটি ত্রিভুজ কনসিডার করব, POQ। প্রথম যদি কনসিডার করব POQ, ত্রিভুজ POQ এর মধ্যে, ত্রিভুজ POQ এর মধ্যে কি দেখতে পাওয়া যায়? ত্রিভুজ POQ এর মধ্যে AB সমান্তরাল PQ। অতএব মৌলিক সমানুপাতিক উপপাদ্য মতে আমরা লিখতে পারি, কি লিখতে পারবো, OA বাই AP, OA বাই AP ইজ ইকুয়াল টু OA বাই AP A বিন্দুতে এবং B বিন্দুতে ছেদ করেছে, OA বাই AP এবং ইজ ইকুয়াল টু OB বাই BQ, OB বাই BQ। এটি হয়ে যাবে আমাদের ইকুয়েশন 1। অপরদিকে ত্রিভুজ POR এর মধ্যে ত্রিভুজ POR এর মধ্যে কি দেখতে পাওয়া যায়? AC সমান্তরাল PR বা AC ইজ প্যারালাল টু PR। দেয়ারফোর মৌলিক সমানুপাতিক উপপাদ্য যদি আমরা এখানে অ্যাপ্লাই করি, তাহলে আমরা লিখতে পারি OA বাই AP ইজ ইকুয়াল টু OC বাই CR। ও পি রেখাকে OA বাই AP তে A বিন্দুতে ছেদ করেছে এবং OR রেখাকে সি বিন্দুতে ছেদ করেছে, তাহলে আমরা লিখতে পারবো OC বাই CR। এটা হয়ে যাবে ইকুয়েশন 2। 1 এবং 2 থেকে আমরা পাই, 1 এবং 2 থেকে পাই কি পাই, দুটি সমীকরণের বাম দিক সমান। 1নং সমীকরণে OA বাই AP এবং 2নং সমীকরণের বাম দিকে আছে OA বাই AP, ক্যান্সেল এন্ড আউট, সমান হয়ে যাবে OB বাই BQ ইজ ইকুয়াল টু OC বাই CR। OB বাই BQ OC বাই CR। তাহলে দেখো এখন কি হবে, আমাদের প্রমাণ করতে হবে BC সমান্তরাল QR, BC রেখাটি QR এর সহিত সমান্তরাল। যেহেতু ত্রিভুজ OQR এর মধ্যে OB বাই BQ ইজ ইকুয়াল টু OC বাই CR, OBQ ত্রিভুজের মধ্যে আমরা পেয়ে গেছি OB বাই BQ এবং OC বাই CR। তাহলে কি দেখা যায় এই ত্রিভুজের মধ্যে? OQ এবং OC
রেখা দুটিকে, বি এবং সি বিন্দুতে রেখা দুটি ডিভাইড হয়েছে, রেখা দুটি ডিভাইড হয়েছে বি এবং সি বিন্দুতে, বি এবং সি বিন্দুতে সমানুপাতে বিভক্ত হয়েছে। তাহলে ওবি বাই বি ত্রিভুজ অ কিউ আর এর মধ্যে ওবি বাই বি কিউ ইজ ইকুয়াল টু ও সি বাই সি আর, দ্যাট ইজ ত্রিভুজ ও কিউ আর এর ও কিউ আর এর বি সি রেখা, বি সি রেখা ওবি এবং ওবি এবং বি সি রেখা সরি ও কিউ এবং ও আর কে সমানুপাতে বিভক্ত করেছে, সমানুপাতে বিভক্ত করেছে। অতএব আমরা বলতে পারি, অতএব আমরা বলতে পারি মৌলিক সমানুপাতিক উপপাদ্যের কনভার্স মতে বি সি সমান্তরাল কিউ আর, হ্যান্স প্রুভড বি সি সমান্তরাল কিউ আর। কারণ ত্রিভুজ ওবি বাই ওবি বাই বি কিউ ইজ ইকুয়াল টু ও সি বাই সি আর, ওবি বাই বি কিউ ইজ ইকুয়াল টু ও সি বাই সি আর, রেখা ও কিউ এবং ও আর রেখা দুটি, ও আর রেখা দুটি বি বিন্দুতে এবং সি বিন্দুতে ছেদ হয়েছে। যদি ছেদ হয় তাহলে ত্রিভুজের তৃতীয় বাহুর সঙ্গে বি সি জয়েনিং লাইনটি সমান্তরাল হয়। তাহলে ওবি বাই বি কিউ ইজ ইকুয়াল টু ও সি বাই সি আর আমরা পূর্বেই পেয়ে গেছি, যেহেতু সমানুপাতে বিভক্ত হয়েছে তাই আমরা এখানে বলতে পারি বি সি সমান্তরাল কিউ আর। আমরা ভিডিওটি বারবার দেখবে তাহলে খুব ইজি হয়ে যাবে আমার মনে হয়। থ্যাংক ইউ।